সম্মানিত সুধী, আমি জাহাঙ্গীর আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে কবি গানের পালা নিয়ে। শুরুতেই আমার কবি গানের উস্তাদ গুরুজিনি তার চরণে ভক্তি চুমন রেখে, আমার যন্ত্রসঙ্গীত ওস্তাদ গুরু যারা তাদের চরণে ভক্তি চুমন রেখে, দেশে এবং দেশের বাইরে যারা কবি গানের গুরু আছেন, আশেকান জাকিরান পিরাউলিয়া, সবার চরণে ভক্তি চুমন রেখে আমি শুরু করছি আমার কবি গানের পালা। আজকের পালা হচ্ছে নারী এবং পুরুষ। আমি গাইব নারীর পালা এবং আমার বিপক্ষ পাল্লাদার ফারুক উনি গাইবে পুরুষের পালা। তো আর দেরি না করে চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে। প্রভু দশের মুখে ফুটাও ফুল, প্রভু দশের মুখে ফুটাও ফুল, ওরে আমি অধম কি করিতে করব কত ভুল, ওরে আমি অধম কি করিতে করব কত ভুল, প্রভু দশের মুখে ফুটাও ফুল, প্রভু দশের মুখে ফুটাও ফুল, প্রভু দশের মুখে ফুটাও ফুল। আমি অতি মূঢ়মতি মাধুম অজ্ঞান, কেমন করে করি বলো তোমার পড়েছি আজ ঘোর সাগরে পাবো না তো ফুল, পড়েছি আজ ঘোর সাগরে পাবো না তো ফুল, প্রভু দশের মুখে ফোটা 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 ফুল। তবে বলে যাই গো বলে যাই, হায় হায় মরে মরে বলে যাই গো, পালা শুরু হলো গোতাই বলে যাই গো বলে যাই, পালা শুরু হলো গোতাই বলে যাই। প্রথমে সৃষ্টিকর্তা নাম করিয়া স্মরণ, জন্মদাতা পিতা মাতা ওস্তাদ চরণ, আমি অতি মূঢ়মতি ভাষা নাহি জানি, হইলে করবেন ক্ষমা যত জ্ঞানী, আজকে পালা শুরু হবে পুরুষ আরো নারী, আজকে পালা শুরু হবে পুরুষ আরো নারী, গানের ছলে তোমার সাথে হবে আড়াআড়ি, পুরুষ হইয়া জন্ম নিয়া দেখাইছো বড়াই, চিন্তা করিয়া দেখো তুমি ছিলে কোন জায়গায়। আমার পাল্লাদার জানি উনি খুব চাপায় জোর, হয়তো বলবে যে পুরুষের সৃষ্টি না হলে নারীর সৃষ্টি হতো না, নারীর জন্ম হতো না, আরে নারীর জন্মই হয়েছে শুধু পুরুষের পাঁও টিপার জন্য, এসব কথা বলবে। কিন্তু পাল্লাদার কথা বললে খুব হিসাব করে বলতে হবে, জাহাঙ্গীরের সামনে কথা খুব ম্যাপে বলতে হবে নাকি? পাল্লাদারের কাছে আমার ছোট্ট একটা বিষয় জানার আছে, যে নারী যদি তোমার কাছে অতই তাচ্ছিল্য মনে হলো, তাহলে সর্বজ্ঞে নারী নাম কেন উচ্চারিত হয় নারী পুরুষ, কি ঠিক না? ওই কোথাও তো পুরুষ নারী লেখা থাকে না, নারী পুরুষ লেখা থাকে কেন এবং কার জন্য এই নারী নামটা সর্বজ্ঞ উচ্চারিত হয় আমার জানার বিষয়। পুরুষ হইয়া জন্ম নিয়া দেখাইছো বড়াই, চিন্তা করিয়া দেখো একবার ছিলে কোন জায়গায়, দশ মাস দশ দিন নারীর গর্ভে ছিলে, নারীর গর্ব হইতে তুমি দুনিয়াতে এলে, সংসারে সুখী হয়ে ঠান্ডা করে রাখতে পারে যান, নারী তোমার ঠান্ডা করে রাখতে পারে যান, নারী যাহার ঘরে নাই সে মুখ পুরা হুলমান, নারী তোমার সুখের জিনিস এই না
না চরাচরে নারী তোমার সুখের জিনিস এই না চরাচরে নারীর জন্য কত মানুষ আত্মহত্যা করে বাবা মা ভাই বোন সবকে বোঝা পারে কত মানুষ দূরে যাইয়া বাঁধে সুখের ঘর তোমার নারী ছাড়া নাই গতি হায় হায় মরি মরি নারী ছাড়া নাই গতি নারী তোমার চির সাথী নারী ছাড়া নাই গতি নারী তোমার চির সাথী নারী ছাড়া নাই গতি আমার পাল্লাদার সঠিকভাবে উত্তরটা দিবে তার যদি মনে হয় সে আমাকে প্রশ্ন করবে আমি যে কোনো মুহূর্তে প্রস্তুত আছি এরকম পাল্লাদারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি জাহাঙ্গীর সরকার তৈরি হয়ে আছি তোমার নারী ছাড়া নাই গতি নারী তোমার চির সাথী নারী ছাড়া নাই গতি নারী তোমার চির সাথী নারী ছাড়া নাই গতি বিপক্ষ পাল্লাদার জাহাঙ্গীর আলম যেসব কথা বলে গেছে তো সেসব কথার জবাব না দিলেই নয় নাকি বলছেন আপনারা তো আমি গানে গানেই সে প্রশ্নের উত্তর দিব আমি ঠিক আছে বল যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার তলে বল যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার তলে ও যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার তলে ও যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার তলে ও যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার তলে ও যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার তলে বুঝলি আমকে টিটকারি দেয় বুঝলি আমকে টিটকারি দেয় বুঝলি আমকে টিটকারি দেয় কাঁচা বড়লে ও যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার নারী তোর কাহিনী ফুলের কথা সবই জানি শুনলে নারী তোর কাহিনী ফুলের কথা সবই জানি শুনলে নারী তোর কাহিনী ফুলের কথা সবই জানি সারা জীবন পর ঘরণী সারা জীবন পর ঘরণী সারা জীবন পর ঘরণী কর্মেরই ফলে যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার তলে যদি ভাই ঢোলের সমান তাও থাকে ডাঁঠার তলে তবে বলে যাই গো বলে যাই হাই হাই মরে মরে বলে যাই গো বলে যাই পাল্লাদারের কথা গো ভাই বলে যাই বলে যাই পাল্লাদারের কথা গো ভাই বলে যাই বলে যাই শুনো শুনো ও পাল্লাদার শুনো সমাচার পুরুষ বিনে নারীর জীবন জিন্দাতে বেকার পুরুষ না হইলে নারী সৃষ্টি হইতো না সেই কথা কি পাল্লাদারের জানা ছিল না কবি করা নয় পাল্লাদার কবি করা নয় কবি করতে হলে অনেক বিষয় জানতে হয় পুরুষের বাম অঙ্গ হইতে নারী সৃষ্টি হয় আমার কথা নয় গো দাদা পুরাণেতে কয় গর্ব ধারণ করো বলে দেখাইছো বড়াই তোমার কেমন করে হরিতে জানো বলে তুমি ধারণকারী সৃষ্টি করতে জান যিনি তিনি সৃষ্টিকারী রোদে জলে পুড়ে পুরুষ কর্ম করে আনে ওরা নারী বসে বসে কাছে ঘরের কোণে দিয়ে দিন জামাইয়ের হাতে বেটি তুলে দেয় বেটির হাতে জামাই দিছে বলো জামাই নারী জাতি ঘরের শোভা বসে থাকিস ঘরে কত নারী স্বামী ছাড়া শুধু মুখের জোরে আয়ো বড় কঠিন শুধু রক্তেরই বাঁধন যদি পৃথক হয় তবে নারীর কারণ রাম গেল বনবাসে সঙ্গে যাই লক্ষ্য
হোক আমার বিপক্ষ পাল্লাদার আমার কাছে যে প্রশ্নটি করে গেছেন তার উত্তর হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদে নারীর নামটি সর্বাগ্রে উচ্চারিত হয় আশা করি আমার বিপক্ষ পাল্লাদার তার উত্তরটি পেয়ে গেছেন তবে আমার বিপক্ষ পাল্লাদারের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই পুরুষের বাম অঙ্গ হইতে নারীর সৃষ্টি হয়েছিল কোন জায়গাটা কেটেছিল তার কোনো ক্ষত চিহ্ন নাই কেন আশা করি আমার বিপক্ষ পাল্লাদার আমার এই প্রশ্নের জবাব দিবেন নারী ভালো কিছু করে না হাই হাই মরি মরি ভালো কিছু করে না ভালো দেখতে পারে না ভালো কিছু করে না ভালো দেখতে পারে না ভালো